হচ্ছে আমরা তৈরি করব অ্যাপেল লোগো। তো প্রথমেই আমি ইলাস্ট্রেটরে গিয়ে ফিল কালারটা অফ করে দিয়েছি এবং স্টোক কালারটা উপরে রেখেছি। এবার আমি অ্যালিপস টুল নিলাম, নেওয়ার পরে কিবোর্ডে শিফট প্রেসড করে ধরে রেখে আমি অ্যালিপস টুল ইউজ করছি। এবার আমি কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে এটার একটা কপি তৈরি করে নিলাম। এবার আমি দুটা সিলেক্ট করে নিচ্ছি। দুটা সিলেক্ট করে নেওয়ার পরে পাথ ফাইন্ডার টুলস গিয়ে প্রথম যে পাথ ফাইন্ডার আমি সেটা ক্লিক করলাম। এবার আমি ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করছি। নিচের যে কর্নারটা আছে ওখানে একটা ক্লিক করলাম এবং নিচের যে রাউন্ড শেপটা ধরে আমি হালকা একটু ধরে নিচে নামিয়েছি। ঠিক তেমনি ওপরেরটাও একই হালকা একটু ওপরে তুলে নিয়েছি, নিচে একটুখানি জায়গা সিলেক্ট করে নিয়েছি এবং এটা আমি মাউস ধরে নিচে টেনে নিলাম। দেখুন এটা অনেকটা অ্যাপল টাইপের মতো দেখতে হয়েছে। আমি আবারও অ্যালিপস টুল ইউজ করছি, এবারও শিফট প্রেস করে ধরে রেখেছিলাম। এই সাইজটা একটু ছোট করে নিয়েছি এবং আমি যে অ্যাপেলটা তৈরি করে একটা সাইডে দিয়ে দিয়েছি। এবার আমি সিলেকশন টুল দিয়ে দুটাই সিলেক্ট করে নিচ্ছি এবং পাথ ফাইন্ডার টুল দিয়ে যে দ্বিতীয় নাম্বার পাথ ফাইন্ডার আছে সেটা ক্লিক করলাম। দেখলেন যে অ্যাপেলটা মনে হচ্ছে যে কেউ খেয়ে ফেলেছে। এবার আমি আবারও অ্যালিপস টুল ইউজ করছি। আবারও অল্টার প্রেস করে ধরে কপি করে নিলাম। এবার দুটাকে সিলেক্ট করে নিতে হবে। দুটাকে সিলেক্ট করে নিয়েছি যে পাথ ফাইন্ডার যে তৃতীয় নাম্বার টুলসটা সেটা অ্যাপ্লাই করেছি। এবার ওই অংশটা ধরে আমরা যে অ্যাপেলের ওপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা রোটেট করে হালকা আমরা যেমনটা অ্যাপেল লোগো হয় ঠিক সেইভাবে আমরা বসিয়ে নিচ্ছি অ্যাডজাস্ট করে নিজেদের মতো। এরপর আমরা সিলেকশন টুল দিয়ে দুটাই সিলেক্ট করে আমরা যে স্ট্রোক কালার সেটা অফ করে নিচ্ছি এবং যে ফিল কালার সেটা উপরে তুলে আমরা গ্রেডিয়েন্ট কালার করে দিচ্ছি। এবং নিজেদের মতো করে আমরা যে কোনো কালার করতে পারি গ্রেডিয়েন্ট করার ক্ষেত্রে নিজের মতো করে। তো আমি নিজের মতো করে ডিপ পিঙ্ক কালার এবং রেড কালার, লাইট রেড কালার অ্যাপ্লাই করেছি। তো দেখুন আমাদের কিন্তু অ্যাপল লোগো রেডি হয়ে গিয়েছে। তো যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য।